একটা প্রশ্ন প্রেগনেন্সির সময় আমাদেরকে মাঝে মাঝে করা হয়, ডাক্তারবাবু মোবাইল ফোন ব্যবহার করা ঠিক কিনা, এটাতে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। সত্যি কথা বলতে কি, মোবাইল ফোন ছাড়া এখন আমাদের জীবন অচল, সেটা আমাদের অফিসের কাজ করাই হোক না কেন, বাড়িতে বাজার করা হোক, সবাইতেই মোবাইল ফোন রাখে। এবার রিসার্চ কি বলছে? আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, কনসালটেন্ট অঙ্কন IVF সেন্টার, আজকে এই নিয়ে আলোচনা করব যে রিসার্চ কি বলছে যে এই মোবাইল ফোন মা বা বাচ্চার কোনো রকম ক্ষতি করে কিনা। রিসার্চ বলছে মোবাইল ফোন থেকে যে রেডিয়েশনটা বেরোয় সেটা নন আয়োনাইজিং ইলেকট্রোম্যাগনেট রেডিয়েশন, এটা খুব একটা টিস্যুর গভীরে ঢুকতে পারে না, তাই জন্য এটা মা বা বাচ্চার কোনো রকম ক্ষতি করে না। এইরকম রেডিয়েশন টিভি থেকে, মাইক্রোওয়েভ থেকে বা ল্যাপটপ থেকেও বেরোয়, তাই এগুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। কিন্তু আয়োনাইজিং রেডিয়েশন যেটা মা বা বাচ্চার ক্ষতি করে, সেটা এক্সরে করলে বা সিটি স্ক্যান করলে বা রেডিওথেরাপি মেশিন থেকে বেরোয়, তাই জন্য প্রেগনেন্সির সময় এগুলো অ্যাভয়েড করা বা এগুলো থেকে একদম দূরে থাকা উচিত। এবং এই কারণে প্রেগনেন্সির সময় এক্সরে বা সিটি স্ক্যান খুব জরুরি, দরকার না হলে করা হয় না। এবার আরেকটা কথাও ঠিক যে রিসার্চ বলছে অতিরিক্ত মোবাইল ফোন যদি ব্যবহার করা হয় তাহলে ঘুমের ব্যাঘাত ঘটে, কনসেন্ট্রেশন কমে এবং খুব ক্লান্ত লাগে। প্রেগনেন্সির সময় এমনিতেই ঘুম আসতে চায় না, তাই জন্য বলা হয় রাত্রি যখন শুতে যাবেন তার বেশ কিছুক্ষণ আগে থেকে মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করে দিন, কারণ স্ক্রিনের সামনে যে চকচক চড়াচড়া করছে এটা আপনার ঘুমের ব্যাঘাত করতে পারে। আর একটা হচ্ছে যে হাতে মোবাইল ফোন থাকলে কি হয়, প্রেগনেন্সির যাবতীয় সমস্যা, ছোটোখাটো বমি কেন হচ্ছে, বাচ্চা কেন নড়ছে না, কোন দিক ফিরে শোবো, সব কিছুই আপনারা গুগল করতে আরম্ভ করে দেন। এবং এই গুগলে সবসময় সঠিক উত্তর পাওয়া যায় না, এবং কিছু যদি প্রবলেম থাকে আপনি আবার ডাক্তারবাবুকে করুন, কারণ এই গুগলের উত্তরগুলো আপনার এই নিশ্চিন্তার ব্যাঘাত ঘটাচ্ছে এবং আপনি অহেতুক চিন্তা করছেন। প্রেগনেন্সি রিলেটেড আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ফেসবুকে জানান, ইউটিউবে জানান, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে, যাতে আপনাদেরকে গুগল করে ভুলভাল উত্তর খুঁজে না বার করতে হয়। নমস্কার, ভালো থাকবেন।